বাংলাদেশ চা গবেষণা চা বোর্ড সিডিইউ এ সো এটা হচ্ছে বাংলাদেশ চা বোর্ড এখানে আপনারা দেখছেন এখানে আমাদের প্রবেশের সময় আমরা সময় বলে দিচ্ছে 10 মিনিটের জন্য সো 10 মিনিটের মধ্যে আমাদের বের হতে হবে সো আমি চাচ্ছি যে অল্প কিছু কি কি দেখার আছে এগুলো আপনাদের একটু ক্যাপচার করে ভিডিওতে সো এটা হচ্ছে বাংলাদেশ চা বোর্ড দেখতে পাচ্ছেন এখানে কাঁঠালের মতো একটা গাছ সো অনেক ফল ধরেছে সে ফলগুলো আপনাদের একটু দেখাই এই যে ফল এই যে ফুল আর উপরে অসংখ্য ফল এই যে গাছটা আপনারা দেখেন অনেক সুন্দর দেখাচ্ছে এখানে একটা পুকুর আছে এই যে পুকুর পুকুরের চারপাশে পারে অনেক গাছ আছে বিভিন্ন ধরনের সো এইখানে যে ওই একটা গাছ আছে কাঁঠালের মতো আমি জানি না নামটা কি সো অনেক ফল ধরেছে দেখতে সুন্দর দেখাচ্ছে আর পুকুরে অনেক মাছ মাছ দেখেন এই যে দেখা যাচ্ছে মাছ এই যে মাছ আর এটা হচ্ছে বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট সো এটা দেখার জন্য আমরা আসছি বাংলাদেশ টি রিসার্চ ইনস্টিটিউট চা গবেষণা ইনস্টিটিউট এই যে অনেকে ছবি তুলছে আমার সাথে যারা আসছে ওরাও ছবি তুলতেছে এখানে অনেক সবুজ প্রকৃতি একদম সবুজ ঘাস দেখতে অসম্ভব সুন্দর মনে হচ্ছে নিজে একটু দেখেন আপনারা অসম্ভব সুন্দর ঘাসগুলো চোখ বুলিয়ে যাবে দেখতে অনেক সুন্দর অসম্ভব সুন্দর এখানে অসংখ্য পাইন গাছ পাম গাছ এই যে পাম ফল এই যে গাছ তারা ছবি তুলতেছে সবুজ প্রকৃতি অনেক সুন্দর ওই যে পাইন গাছে প্রত্যেকটা গাছে ফল ধরেছে এই যে অসংখ্য অনেকগুলো সারি বেঁধে দুই ধরনের গাছ আছে গাছের নাম জানি না সো সুন্দর একটা রাস্তা দেখতে অসম্ভব সুন্দর অনেক সুন্দর জাস্ট মিনিয়েচার টি ফ্যাক্টরি অ্যান্ড টি টেস্টিং রুম এখানে টি রিচার্জ করা হয় সো এটা প্রস্তুতকার রুমটা এখন বন্ধ সো এটা রুমটা আপনাদের একটু দেখাচ্ছি সো এখানে যে রাস্তা দিয়ে ওই যে টি টেস্টিং রুম BTRI বাংলাদেশ টি রিচার্জ ইনস্টিটিউট টি টেস্টিং রুম এটা হচ্ছে টি টেস্টিং রুম সো এখানে টি টেস্ট এই জায়গাটা হচ্ছে টি শেড এখানে বিভিন্ন জাতের টি করা হয় শেডের ভিতরে ওরা উৎপাদন করে সো এখান থেকে তারপর বিভিন্ন জাতের টি বাগানে রোপণ করা হয় সো এগুলো হচ্ছে টি টেস্টিং শেড টি শেড অনেক টি শেড ওই সাইডে আরও আছে ফুল দেখানো যাচ্ছে না ওকে সো এটা সবুজ প্রকৃতি এখানে শেষ করে দিচ্ছি ভিডিওটা সো সি ইউ নেক্সট টাইম বাই